হোম স্টাইল চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আচ্ছা চাচু, চুমুতে কি আছে? আমার 8 বছরের ভাতিজার শুভর মুখে এই প্রশ্ন শুনে আমি যার পরনেই হতাশ হয়ে গেলাম। হায় হায়, এই ছেলে এখনই এসব জানতে চায়, আর বাকি সময় কি করবে? কেন, এটা তোমার জানার কি দরকার? বলো না চাচু, তাহলে তোমাকে আমি একটা সিক্রেট বলবো। তুই সিক্রেটও বুঝিস শুভ? আমাকে যত ছোট মনে করো আমি তত ছোট না। তুমি এখনও বুড়ো বয়সে সিঙ্গেল থাকতে পারো, কিন্তু আমার ক্লাসে আমার এখনই অনেকগুলো মেয়ে বান্ধবী আছে, তোমার মতো আমি এত মিরামিশ না। তাই বলে তুই এখনই এসব নিয়ে চিন্তা করা শুরু করেছিস? আমি নিরামিষ তোকে কে বলেছে? আমিও একজনকে ভালোবাসি। আরে গাধা চাচ্ছো, আমি এজন্য জানতে চাচ্ছি যে আমি মাঝে মাঝে দেখি আমাদের ড্রাইভার আঙ্কেল আর শেফালি খালা একজন আরেকজনকে চুমু দেয়। আমি একদিন ড্রাইভার আঙ্কেলকে জিজ্ঞাসা করেছিলাম, তখন উনি 32 বাটি দাঁত বের করে হেসে দিয়েছে, কিছু বলেনি। শুভর কথা শুনে আমার মাথায় হাত। ছি ছি, আব্দুল আর শেফালি এই ছোট্ট বাচ্চার সামনে এসব অপকর্ম করছে? চুমুতে ভিটামিন আছে বাবা, এসব কথা বলিস না আর। শুভকে কোনো মতে বুঝিয়ে দিয়ে আব্দুলকে গিয়ে ধমক দিলাম, সাবধান করে দিলাম, ভবিষ্যতে যাতে এরকম না শুনি। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখনই বাবা আমার রুমে এলেন। অফিসে যাচ্ছিস তুই নীল? হ্যাঁ বাবা। আজকে অফিসের ম্যানেজারকে বলে দে সব সামলাতে, অফিস যাস না, একটু গ্রামের বাড়িতে যা। হঠাৎ গ্রামের বাড়িতে কেন বাবা? গ্রামের বাড়িতে আমার 35 বসত ভিটা বাড়ি অন্য লোক দখল করেছে, শুনেছি সেখানে নাকি ওরা ঘর তুলেছে। ওখানে আমরা কেউ যাওয়া আসা করি না, তাই মানুষ এসবের সুযোগ নিয়েছে। ওটা আমার পূর্বপুরুষদের ভিটা, ওটা আমি হারাতে চাই না। বাবা বাদ দাও তো, এখন তো আমরা এখানেই স্থায়ী হয়ে গেছি, এখন আর গ্রামের জায়গা জমির কি দরকার? আমাদের কি জায়গা জমির অভাব আছে নাকি? ওটা আমার বাবা মায়ের স্মৃতি নীল। ওই জমির রিয়েল ডকুমেন্ট আছে তোমার কাছে? হ্যাঁ আছে, ওরা বলতেছে আমার বাবা নাকি ওদের নামে জমির কোনো একটা অংশ বিক্রি করেছে, কিন্তু আমি জানি যে ওরা মিথ্যা বলছে, বাবা এরকম করেনি, করলে আমি অথবা তোর বড় চাচা কেউ না কেউ জানতাম। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। শোন, ওদের থেকে সাবধানে থাকতে হবে, আমিও যাব। অফিসে না গিয়ে ম্যানেজারকে কল দিয়ে বলে দিলাম আজকের সব সামলাতে, আমি 2 দিন যাব না, ফাইল যাতে বাসায় পাঠিয়ে দেয়। গ্রামে পৌঁছেই এলাকার কয়েকজন নেতাকে কল দিলাম, এইসব কাজের জন্য এরা একদম পারফেক্ট, শুধু টাকা ছাড়লেই হয়। 10 মিনিটের মধ্যেই 12টা বাইকে করে 35 জন এসে হাজির লাঠিসোঁটা নিয়ে। সবাই মিলে চললাম, বাড়ি পৌঁছাতেই দেখি সত্যি এখানে ঘর তোলা হচ্ছে। আমি গিয়ে বাধা দিলাম, মধ্যবয়স্ক এক লোক বের হয়ে এসে বাবার সাথে তর্ক জুড়ে দিল, আমার সাথে ছেলেগুলো ঘরটা ভেঙে দিতে লাগলো। তুমুল ঝগড়ার মাঝে লোকটা একটা বড় রামদা নিয়ে বের হয়ে এলো, আমার বাবাকে রামদা দিয়ে আঘাত করতে যেতে নিল, বাবার উপর হামলা করতে যাচ্ছেন। এটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। সামনে থাকা হকি স্টিক নিয়ে আমি লোকটার মাথায় পিছন থেকে এক বাড়ি বসিয়ে দিলাম, লোকটা তখনই মাটিতে লুটিয়ে পড়ল। সেই সময় কই থেকে যেন একটা মেয়ে ছুটে এলো, মেয়ে নয় যেন আকাশের পরী। আমার সাথে সব ছেলেরা কাঁচ ফেলে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেয়েটার দিকে তাকাতেই আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, এই তো সেই মেয়ে, আমার হারানো ভালোবাসা, 5 বছর ধরে যার অপেক্ষায় আছি আমি। ক্যাম্পাসে প্রথম ওকে দেখি, তখন আমি ফাইনাল ইয়ারে আর মেয়েটা ফার্স্ট ইয়ার। তারপর থেকে মেয়েটাকে সব সময় আড়াল থেকে দেখতাম, চন্দ্র আমার। কিন্তু ওর ফাইনাল ইয়ারের পর আর দেখতে পাইনি আমি চন্দ্রকে, অনেক খোঁজাখুঁজি করেও হদিশ পাইনি, তবুও আশা নিয়েছিলাম ওকে পাবো। এরই মধ্যে আমাকে বাবার ব্যবসার দায়িত্ব নিতে হয়, বড় ভাইয়া একটা কোম্পানি দেখাশোনা করে, আমাকে আরেকটা। চন্দ্র এসেই অজ্ঞান হয়ে যাওয়ার লোকটাকে জড়িয়ে ধরে বাবা বাবা বলে চিৎকার করতে লাগলো, পানি এনে লোকটার নাকে মুখে ছিটাতেই লোকটার জ্ঞান ফিরে এলো। আবার বাবার মাথায় আঘাত করেছে কে? আমি কি বলবো খুঁজে পাচ্ছি না। আমি জানতে চাই কে এই কাজ করেছে? আমি করেছি। লজ্জা করলো না আপনার বাবার বয়সী একজন লোকের গায়ে হাত তুলতে?
আপনার এত হিংস্র হতে পারেন কি করে? এই জমি আপনার দাদা আমার দাদাকে অনেক আগে বিক্রি করেছে। আমাদের কাছে কাগজপত্র সব আছে। আপনাদের যদি সম্পত্তি থাকতো তাহলে আপনারা কোর্টে যেতেন, মামলা করতেন, বিচারের রায় হতো জমি কারা পাবে। কিন্তু তাই বলে এরকম পার্সোনাল অ্যাটাক করবেন? ছি, আপনাকে দেখে তো শিক্ষিত মনে হয়, এই আপনার শিক্ষার মূল্য? আমার বাবার গায়ে হাত তুলেছেন আপনি, জীবনেও আপনাকে আমি ক্ষমা করব না। আমি মন্ত্রমুগ্ধের মতো চন্দ্রর সব কথা শুনে যাচ্ছি। এই আমার চন্দ্র কি সুন্দর করে আমাকে বলছে! কখনো আমার সাহস হয়নি চন্দ্রকে আমার মনের কথা বলার, কিন্তু অনেকবার ওর হোস্টেলে ওর রুমের বাহিরে গিয়ে আমি গিটার বাজাতাম। চন্দ্র গিটারের সুর শুনে বারান্দায় এসে দাঁড়াতো। যদিও কখনো অন্ধকারে দেখিনি কে গিটার বাজায়, মাঝে মধ্যে চন্দ্রকে আমি সারপ্রাইজ দিতাম। আজ পর্যন্ত চন্দ্র জানে না কে ছিল সে যে তাকে এভাবে সারপ্রাইজ দিত, গিটারের সুর শোনাতো, গিফট পাঠাতো। চন্দ্র তার বাবাকে নিয়ে চলে যায় ওদের বাড়ির দিকে। আমি সবাইকে চলে আসতে বললাম। মেয়েটা ঠিকই বলেছে নীল, আমাদের উচিত ছিল না আদালতে যাওয়া। হাবিব সাহেবকে আঘাত করাটা তোর ভুল হয়েছে। বাবা, উনি তোমাকে আঘাত করার জন্য রামদা নিয়ে যাচ্ছিল, তাই আমার মাথা ঠিক ছিল না। চল আজকে ফিরে যাই, পরে আসা যাবে। বাবাকে নিয়ে সেই রাতেই ঢাকায় ফিরে এলাম। কিন্তু আমার মাথার ভিতর চন্দ্র ঘুরপাক খাচ্ছে। এতদিন পর চন্দ্রকে খুঁজে পেলাম, তাও এরকম অবস্থায়। এখন আমি কী করব? নিজের ভালোবাসা চন্দ্রকে কীভাবে জানাবো? চন্দ্র তো আমাকে কখনো মেনে নিবে না। এই ঘটনার পর কিছুই ভালো লাগছে না আমার। এখন হঠাৎ করেই আমার রাগ উঠে গেল। রুমের সব কিছু ভাঙচুর করতে শুরু করলাম আমি। আমার রুমে ভাঙচুর করার শব্দ শুনে মা ছুটে এলো আমার রুমে। কি হয়েছে বাবা, কি করছিস তুই? মা, আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। মা, নিজেকে নিজে মেরে ফেলতে ইচ্ছে করছে। আমি মরে যাব মা চন্দ্রকে না পেলে। আমাকে বল তুই কি হয়েছে। আমি মাকে সব কিছু খুলে বললাম, চন্দ্রর ব্যাপারে, আজকের ব্যাপারে। তুই মাথা ঠান্ডা কর বাবা, আমি দেখছি বিষয়টা, তোর বাবাকে বলছি আমি সব। শায়লা বেগম গিয়ে নীলের বাবা ইমতিয়াজ চৌধুরীকে নীলের সব কিছু খুলে বলল। দেখো শায়লা, আমাদের সাথে ওদের যায় না, ওরা মতবিত পরিবারের মানুষ। আমাদের স্ট্যাটাস আর ওদের স্ট্যাটাস এক লেভেলের না। আমি শহরের একজন নাম করা প্রথম সারির শিল্পপতি, আর হাবিব সাহেব স্কুলের একজন মাস্টার। আমার বড় ছেলে শ্বশুর একজন নাম করা ডক্টর, বড় বৌমা একজন ডাক্তার। আর ওরা কি শায়লা, তুমি ভুলে গেছো আমি আমার বন্ধু সেলিম সাহেবকে কথা দিয়েছি তার মেয়ে সিমিকে নীলের বউ করে আনবো। সিমিকে তো তুমি দেখেছো। ছেলের ভালোবাসার চাইতে তোমার কাছে তোমার অহংকার বড় হয়ে গেছে। তোমার ছেলে ওই মেয়েকে ভালোবাসে, শুধু ভালোবাসে না, পাগলের মতো ভালোবাসে। গিয়ে দেখো কি করেছে ওর রুমে। আমার নীল মরে যাবে, তুমি অন্তত এখানে তোমার ব্যবসার হিসাব করো না। তাছাড়া সিমিকে আমার পছন্দ না, মেয়েটা বেশি মডার্ন, এইরকম মেয়েরা সংসারই হয় না। গ্রামের মেয়েরা যেমন হয়। আর তোমার বড় বৌমা, সে কতক্ষণ থাকে বাসায়? সারাদিন তো আমাকে একা থাকা লাগে। চন্দ্রর মতো একটা মেয়ে বউ হলে আমার সাথে থাকবে, আমার সময় কেটে যাবে। আর শুনেছি মেয়েটা নাকি সত্যি চাঁদের মতো সুন্দরী। ইমতিয়াজ চৌধুরী নিজেও চন্দ্রকে দেখেছে, চন্দ্রকে তারও পছন্দ হয়েছে। এখন নীলের যখন এতই পছন্দ, তাহলে আর কি করার মেনে নেয়া ছাড়া? ভেবেচিন্তে ইমতিয়াজ সাহেব মত দিলেন, উনি নিজেই যাবেন চন্দ্রদের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে। মা এসে আমাকে কথাটা বলতেই আমার খুশিতে পাগল হয়ে যাওয়ার অবস্থা হলো। বাবাকে মা এত সহজেই কনসিভ করে ফেলল। আমার চন্দ্রকে আমি পেতে যাচ্ছি, আমার আনন্দ দেখে কে! মা চলে যেতেই শুভ এলো আমার রুমে। জানো চাচু আজ কি হয়েছে স্কুলে? কি হয়েছে 30 সেকেন্ডে বলে আমার রুম থেকে দূর হ। আজকে আমি আমাদের ক্লাস টিচার সুমাকে একটা চুমু দিয়েছি, শেষ আমার 30 সেকেন্ড। শুভর কথা শুনে আমি থ মেরে গেলাম। কি বলছে এই ছেলে, কি বললি তুই এটা? এই শুভ, কি করছিস এটা? তোকে কেউ বকেনি? আর বলা যাবে না চাচু, 30 সেকেন্ড সময় দিয়েছিলা, সেটা শেষ। না, তোর সময় শেষ না। তুই আমাকে বল,
তুই কি করছিস এটা, কেন করেছিস? ম্যাডাম তোকে কিছু বলেনি? বলছে তো, এই যে চিঠি পাঠিয়েছে বাবাকে স্কুলে যাওয়ার জন্য। একেবারে উচিত কাজ হয়েছে, গিয়ে দে তোর বাবাকে এবার। তারপর স্কুলে গিয়ে যখন তোর বাবা শুনবে যে তুই এই বয়সে ইমরান হাশমি আর হয়েছিস, তখন বুঝবি। চাচু, ইমরান হাশমিকে? আমি আর ইমরান হাশমির ডিটেলস শুভকে বলার রিক্স নিলাম না। কেউ না, ইমরান হাশমির একজন বড় মানুষ যে সব মেয়েকে সাহায্য করে, অসহায় মেয়েদের অনেক উপকার করে থাকে। সে যাই হোক চাচু, আগামীকাল আমার সাথে তুমি যাচ্ছ স্কুলে, বাবাকে এই চিঠি আমি দিচ্ছি না। যা ভাগ এখান থেকে, আমি কেন যাব? তোর মা যাবে তোর বাবাকে না নিলে, আমি পারবো না। চাচু, তুমি যদি না যাও তাহলে আমি এখন বাবাকে গিয়ে সবটা বলে দিব, আর এটাও বলবো যে তুমি আমাকে বলেছো চুমুটে ভিটামিন আছে, তারপর বুঝবো মজা। এই কি বললি তুই এটা? এখন সিদ্ধান্ত তোমার হাতে চাচু, কি করবা জলদি বলো আমাকে, আমি কিন্তু দাদু ভাই আর বড় বউকেও বলে দিব। শুভ তার দাদাকে দাদু ভাই আর দাদিকে বড় বউ বলে ডাকে। ঠিক আছে বাবা, ইমরান হাশমি আমি যাব কাল তোর স্কুলে, যা এবার তুই এখান থেকে। আগে আমার ক্যাডবেরি দাও, তারপর যাব। তুই যে দিন দিন খুব ভয়ঙ্কর হয়ে উঠছিস তুই জানিস? এসব বাদ দাও চাচু, চকলেট দাও, নয়তো আমি যাব না। ড্রয়ার থেকে শুভর জন্য রাখা চকলেট বের করে দিলাম শুভকে। পিচ্ছিটা পুরো বাড়ি মাতিয়ে রাখে, সারা দিন আমার পিছনে পড়ে থাকে। রাতে খাবার টেবিলে সবাই খেতে বসছি, হঠাৎ করেই শুভর বড় ভাইয়াকে মানে শুভর বাবাকে জিজ্ঞেস করল। আচ্ছা বাবা, তোমার আইডল কে? আমার আইডল তোর দুলাভাই, কিন্তু কেন? এমনিতে মা, তোমার আইডল কে? আমার আইডল বেগম রোকেয়া। দাদু ভাই, তোমার আইডল কে? আমার আইডল আমার বাবা। চাচু, তোমার আইডল কে? আমার আইডল তোর দুলাভাই। তা আমাদের শুভবাবুর আইডল কে? আমার আইডল তোমাদের আইডলের মতো না, এত ফকির নি, আর যে সে আইডল আমি মানি না। কাকে মানো তুমি আইডল? আমার আইডল অসহায় মেয়েদের সহায় দরদি নেতা, নারী জাতির ভরসার মানুষ ইমরান হাশমি। শুভর কথা শুনে আমার হাত থেকে পানির গ্লাস পড়ে গেল, ভাবির হাত থেকে চামচ পড়ে গেল, ভাইয়ার গলায় খাবার আটকে গেল। আমি বুঝতে পারলাম এবার আমার বিপদ ঘনিয়ে এসেছে। ইমরান হাশমি সে কে? তুমি কিছু জানো না দাদু ভাই, ইমরান হাশমি কে চিনতে পারলে না? সে তো অসহায় মেয়েদেরকে অনেক সাহায্য করে থাকে, চাচুকে জিজ্ঞাসা করো, আমাকে তো চাচুই বললো তার কথা। এরকম একজন ভালো মানুষ অথচ তোমরা তাকে চিনোই না, এই দুনিয়ায় ভালো মানুষের কোনো মূল্য নেই দাদু ভাই। শুভ, তোমাকে এ কথা কি তোমার ছোট চাচু বলেছে? হ্যাঁ বলেছে তো, কেন, ভালো মানুষের কথা বলেছে আমাকে, আমি যেন তার মতোই হই। শুভ, তুমি এখান থেকে যাও। শুভ চেয়ার ছেড়ে ওঠার আগেই আমি উল্কার বেগে চেয়ার ছেড়ে উঠে এসে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। কি হয়েছে তোমাদের, কিছুই তো বুঝলাম না আমি। কিছু না বাবা, ওসব আপনি বুঝবেন না। কিছুক্ষণ পরে ভাইয়া ভাবি এসে আমার রুমের দরজা নক করতে লাগলো। নীল, দরজা খোলো, আজকে তোমার খবর আছে। ভাবি, আজকের মতো দরজা খোলা যাবে না, যা বলার আগামীকাল বলিও। গুড নাইট ভাইয়া ভাবি। তোর খবর আছে দেখিস, তুই বদমাস। বাবা মাথায় খুব ব্যথা পেয়েছে, সারা রাত বাবা ঘুমোতে পারেনি ব্যথায়, মাথার পেছন দিক ফুলে গেছে, আমার খুব কান্না পেতে লাগলো। কিভাবে এরা পারলো এরকম করে আমার বাবাকে মারতে? একটু কি হাত কাঁপেনি ওদের, নাকি টাকা পয়সা বেশি হলে মানুষের মনুষ্যত্ব থাকে না? সারা রাত বাবার পাশে বসে রইলাম, বাবার জ্বর এসে গেল রাতে, জ্বরের ঘোরে বাবা নানা প্রলাপ করতে লাগলো, শ্বাসকষ্ট শুরু হলো। এরই মধ্যে বড় চাচি এসে কয়েকবার ঝাড়ি দিয়ে গেল, বাবার জন্য নাকি ওনাদের ঘুমোতে সমস্যা হয়। আমার প্রতিবাদ করার কিছুই রইল না, কারণ আমরা তো ওদের বাড়িতে থাকি, মা না থাকলে মনে হয় এরকমই হয় প্রতিটি পরিবারের। আমার মা সেই ছোট্টবেলায় মারা গেছে, বাবা আর বিয়ে করেনি, আমাকে ছোটবেলা থেকে হোস্টেল রেখে পড়ালেখা করিয়েছে, তাই বড় চাচা বাবাকে আর আলাদা থাকতে দেয়নি। কিন্তু চাচি বিষয়টা মেনে নিতে পারেনি, তাই বড় চাচার মৃত্যুর পর আর চাচির সহ্য হয় না বাবাকে, যদিও বাবা তার সংসার চালিয়েছে। ইদানিং চাচির চিন্তা নতুন কেনা জমিটা কিভাবে হাতিয়ে নেওয়া যায়।
সকালে বাবার জ্বর আরও বেড়ে যায়। বাবার সব টাকা পয়সা চাচির কাছে। চাচি আমাকে কিছু টাকা দাও, বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এমনভাবে হুকুম করছিস যেন কত টাকা জমা দিয়েছিস? আমি না দিলেও বাবা দিয়েছে। ওসব তোর বাবার খাওয়া বাবদ গেছে। দুদিনের মেয়ে এখন আসছে আমার কাছে হিসেব চাইতে? চাচি কিছুতেই টাকা দিতে রাজি হলো না। জ্বর নিয়ে বাবাকে বাড়িতেই রাখতে হবে, এটা আমার সহ্য হয় না। তাই জোর করেই চাচির আলমারি খুলতে নিই। চাচি আবার গালে দুইটা থাপ্পড় লাগায়। পারলে নিজে কামাই করা টাকা দিয়ে বাপের চিকিৎসা কর। রূপ তো আল্লাহ কম দেয়নি, যেমন নাম চন্দ্র তেমন চন্দ্রের মতো রূপ। তত তো কাস্টমারের অভাব হবে না চন্দ্র। যা বের হ বাড়ি থেকে, পাড়ায় যা এত টাকা দরকার হলে। বাবার অনেক আগে থেকেই হার্টের পেশেন্ট ছিল, চাচির এসব অকথ্য ভাষা আর নিতে পারল না। শোকে বাবা স্ট্রোক করলেন সেখানেই। আমি বাবার চটপট মরে যাওয়া দেখলাম হতভম্ব হয়ে। জীবনের শেষ আশ্রয়স্থল আমার চোখের সামনে বিলীন হয়ে গেল। আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। দেখতে দেখতে অনেক মানুষ জমা হয়ে গেল। কেউ বাবাকে গোসল করাতে নিয়ে যায়, কেউ যায় কবর খুঁড়তে। এক সময় বাবাকে কবর দেওয়া হয়ে যায়, কিন্তু আমি কিছুই দেখছি না। এসব আমার অনুভূতি আমি অনুভব করতে পারছি না। মনে হয় আমার নামের পাশে এতিমের ট্যাগ লাগিয়ে বাবাও আমাকে রেখে চলে গেল। সকালে ঘুম থেকে দেরি করে উঠলাম। ভাইয়া অফিসে, ভাবি হাসপাতালে যাওয়ার পর রুম থেকে বের হলাম। ডাইনিং রুমে যেতেই দেখি শুভ বসে আছে। কিরে, তোর স্কুল কোথায়? আছে তো, স্কুল আগের জায়গায় আছে। স্কুলের কি আবার পা গজিয়েছে নাকি যে স্কুল তার জায়গা ছেড়ে চলে যাবে? বোকার মতো প্রশ্ন করো কেন চাচু? তাও তোমার কনফিউশন থাকলে গিয়ে দেখে আসো স্কুল তার আগের জায়গায় আছে কি না। বাবা তুই থাম, আমার অন্যায় হয়েছে তোকে প্রশ্ন করে। তুই কাল রাতে কেন বললি আমি তোকে ইমরান হাশমির কথা বলেছি? ওরে বাবা, তো বলবো না, এরকম একজন ভালো মানুষের কথা সবাইকে বলা দরকার। ভালোর প্রচার করতে শুভ কখনো পিছপা হয় না চাচু। খারাপ মানুষ হলে অবশ্য তার কথা মাথায় রাখতাম না। তো স্কুলে যাবি কখন? আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। কেন আমার জন্য অপেক্ষা করস? কেন, তোমার মনে নেই আজকে যে আমার সাথে বাবার পরিবর্তে তোমাকে যেতে হবে, বাবার বদলে তুমি যাবে? জানি তো চাচা হচ্ছে বাবার সমান। তুই এই বয়সে এত অকাল পক্ক হলি কিভাবে শুভ? কথা না বাড়িয়ে চলো, আমার ক্লাস মিস হয়ে যাবে। ক্লাস মিস হলে পরের দিন পড়া জানব না। কি আর করার, কোনো রকম নাস্তা করে বের হয়ে গেলাম শুভকে নিয়ে স্কুলের দিকে। শুভর স্কুলে যেতেই শুভ আমাকে ওর ম্যাডামের ডেস্কে নিয়ে গেল। আমি শুভর চাচু, আপনি নাকি ওর বাবাকে ডেকে পাঠিয়েছেন? ভাইয়া অফিসের কাজে একটু ব্যস্ত, তাই আমাকেই আসতে হলো। আপনি শুভ চাচু তাহলে? শুভ কার সাথে মিশে? কি করে তার খেয়াল কি করে রাখেন আপনারা? মিস, আমি চাচু ছাড়া আর কারো সাথে মিশি না। চুপ ফাজিল। গতকাল আমি আমার ভিটামিন ওষুধ খেতে আসতে ভুলে গিয়েছি। ক্লাসে এসে দেখি আমার হাউসমেটকে কল দিয়ে বললাম যে আমার জন্য ভিটামিন ওষুধটা পাঠিয়ে দিতে ড্রাইভারকে দিয়ে। শুভ উঠে দাঁড়িয়ে বলল, মিস আমি একটা প্রাকৃতিক উপায় জানি ভিটামিন নেয়ার। আমি যথেষ্ট ইন্টারেস্টেড নিয়ে ওর কাছে জানতে চাইলাম কি উপায়, কিন্তু ও যা করলো ক্লাসে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এখান থেকে যদি এসব করে তাহলে আরও বড় হলে কি করবে? মিস আমার কোনো দোষ নেই তো, আমাকে আমার চাচুই বলেছে এটা, চুমুতে নাকি ভিটামিন আছে। মিস অগ্নিদৃষ্টি হেনে আমার দিকে তাকালো। আমি শিওর যে আগের যুগের সাধুরা এরকম দৃষ্টি নিয়ে মানুষকে ভস্ম করে দিত। মিস সরি, আমি ওকে অবশ্যই শাসন করে দিব, আর ভবিষ্যতে যেন এই কাজের পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখব। ঠিক আছে, এখন যেতে পারেন। যা তুই ক্লাসে। চাচু বাসায় যাই। শুভ বাহিরে বের হয়ে এসে বলল, চাচু আমি আজ ক্লাস করব না, আজকে একটু তোমার সাথে ঘোরাঘুরি করব। দেখছো না আমি আজকে ইউনিফর্ম পরে আসিনি? আমি ভালো করে খেয়াল করে দেখি শুভ ইউনিফর্ম পরে আসেনি। চল আজকে আমার খুশি সেলিব্রেট করি চাচা ভাতিজা মিলে। তোর চাচিকে তোর দাদু ভাই মেনে নিয়েছে। চলো চাচু আমাকে আইসক্রিম চকলেট খাও। আমি আর শুভ একটা
কনফেকশনারি থেকে চকলেট আইসক্রিম নিয়ে একটা পার্কে ঢুকে বসলাম। শুভ আর আমি আইসক্রিম খাচ্ছি। পাশ দিয়ে একটা কাপল কথা বলতে বলতে যাচ্ছে। ছেলেটা বলছে, লিটনের ফ্ল্যাটে আবার কবে যাবা? চাচ্চু, লিটনের ফ্ল্যাট কোথায়? শুভর প্রশ্ন শুনে আমার মেরুদণ্ডের উপর দিয়ে একটা হালকা শীতল স্রোত বয়ে গেল। এই ছেলে আশেপাশের কে কি বলছে সব কথা খেয়াল দিয়ে শোনে। এখানে থাকা মোটেও নিরাপদ নয় আমার। কি হলো চাচ্চু, বলো না কেন, লিটনের ফ্ল্যাট কোথায়, কি আছে লিটনের ফ্ল্যাটে? আশেপাশের মানুষ এবার কৌতূহল নিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। নিজেকে এবার চিড়িয়াখানার প্রাণী মনে হচ্ছিল। সবাই দেখছে তাকিয়ে। লিটন হচ্ছে একজন বড় শিল্পপতি, ওনার ফ্ল্যাট অনেক দামি, তাই সবাই ওখানে যাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু সবার কপালে থাকে না। আমার কথা শুনে সবাই হাঁ হাঁ করে হেসে উঠল। আমি আর এক মুহূর্ত শুভকে নিয়ে সেখানে থাকা নিরাপদ মনে করলাম না। চল এখান থেকে উঠে আয়, আমরা বাসায় যাব। না, আমি আগে চকলেট শেষ করে নিই, তারপর যাব, বসো তুমি। চল আমরা অন্য পাশে গিয়ে বসি। আচ্ছা চলো। শুভকে নিয়ে অন্য পাশে গিয়ে বসল। এখানে সব ছেলে, কোনো মেয়ে নাই। এই জায়গাটা শুভকে নিয়ে বসার উপযুক্ত ভেবে বসলাম। চাচ্চু, লিন্টন সাহেব কি আমার বাবা আর তোমার চাইতো বেশি বড় লোক? উনি কি তোমার বাবার দাদু ভাইয়ের চাইতো বড় শিল্পপতি? হ্যাঁ রে বাপ, অনেক বড় শিল্পপতি উনি। এবার তুই চুপ কর তো। না, আমি চুপ করব না, তুমি বলো লিটনের ফ্ল্যাট কিনে নিবা কি না? আমার দাদু ভাইয়ের চাইতে বড় শিল্পপতি কেউই হতে পারবে না, আমি মানি না। তুমি লিটনের ফ্ল্যাট আমার নামে কিনে দিবা, আমি নাম পাল্টে দিব চৌধুরী ফ্ল্যাট। এই প্রসঙ্গ চাপা দেওয়ার দরকার এখনই, জরুরি ভিত্তিতে তাই বললাম। ঠিক আছে কিনে দিব, যা তোর নামে লিটনের ফ্ল্যাট। পাশে থাকা একটা ছেলে আমার আর শুভর কথা শুনে হেসে উঠল। চাচ্চু উনি কেন হাসছে? বাবা, তুমি এখন ওই লিটনের ফ্ল্যাট কিনতে চাও? ভবিষ্যতে কি জনি সিং হতে চাইবা? শুভ চল আমরা বাসায় যাই, চাচুর অফিসে যাওয়া লাগবে একবার। আগে আমাকে বলো যে জনি সিং কার নাম। চল গাড়িতে গিয়ে বলছি। শুভ গাড়িতে বসেই জিজ্ঞেস করছে, বলো এবার জনি সিং কার নাম? তুই আর একটা কথা বলবি তো আমি তোরে রাস্তায় নামিয়ে দিয়ে চলে যাব। চুপ একদম। শুভ মুখ কালো করে বসে রইল। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম আর কখনো শুভকে নিয়ে কোথাও বের হব না, আমার জন্মের শিক্ষা হয়ে গেছে। বাবাকে কবর দেওয়ার পর সবাই চলে গেল, আমার আর যাওয়ার জায়গা নেই কোথাও। আমি কোথায় যাব এখন? এখানে আমার বাবার ঠিকানা হয়নি, আমি এখানে এক মুহূর্তও থাকবো না। ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, এই গ্রামকে বিদায় সারা জীবনের জন্য। ইমতিয়াজ সাহেব চন্দ্রদের বাড়িতে কল দেয়। চন্দ্রের চাচি ফোন ধরে, আমি কি হাবিব সাহেবের সাথে কথা বলতে পারি? হাবিব ভাই আজকে সকালে মারা গেছে, কি দরকার আমাকে বলুন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিভাবে মারা গেছে উনি, কি হয়েছে ওনার? আপনি কে, আপনি কেন কল দিয়েছেন, কি বলেন? আপনাকে চিনবে না এরকম কেউ আছে নাকি? বাহ্বা, আমাদের চন্দ্রর কি সৌভাগ্য, হতভাগী, এই সৌভাগ্য পায়ে ঠেলে কি করলো এটা? চন্দ্র এক ছেলের সাথে বাসা থেকে পালিয়ে গেছে, এই শোকে ওর বাবা স্ট্রোক করে মারা গেছে। আপনি এই মেয়ের রূপ দেখে ভাবছেন ভালো? যতটা দেখতে মনে হয় ততটাও ভালো না। চন্দ্রের চাচির মুখে এই কথা শুনে ইমতিয়াজ সাহেব গম্ভীর হয়ে যান। কি হয়েছে? চন্দ্র মেয়েটা এক ছেলের সাথে পালিয়ে গেছে, ওর বাবা মেয়েকে শোকে হার্ট স্ট্রোক করে মারা গেছে। আমি বলেছিলাম না ওর আমাদের লেভেলের না, এসব থার্ড ক্লাস ফ্যামিলির মেয়েদের প্রেমে তোমার গদ্দব ছেলে কিভাবে পড়ে আমি সেটাই বুঝি না। তোমার ছেলেকে বুঝিয়ে বলো যে আমি আগামী মাসেই সিমির বাবার দেশে ফিরলে বিয়ে তারিখ পাকা করব, ও যাতে বিয়ের জন্য মেন্টালি প্রিপারেশন নাই। ঢাকায় এসে আমার ভার্সিটির এক ফ্রেন্ড রুমার সাথে দেখা করলাম, ওর কাছে নিজের সব কথা শেয়ার করলাম, ও এক মাস থাকার ব্যবস্থা করে দিল ওর সাথে। এই এক মাসে আমি জব ট্রাই করব। সেদিন দুপুরেই রুমা জানালো আমি চাইলে একটা টিউশনি করাতে পারি, একটা ভীষণ বড় লোকের ছেলে তবে ভীষণ দুষ্টু ছেলে, তাই কোনো টিচার দু মাস থাকেনি এখনো। রুমাকে অফার করেছে, কিন্তু পিচ্ছির এসব রেকর্ড শুনে রুমার, তাহলে তুই ব্যবস্থা করে দে, আমি আপাতত এক মাস টিউশনিটা করি,
পাশাপাশি জবে ট্রাই করব। রুমা তখনই যোগাযোগ করলো, ওনারা বিকেলে যেতে বলল আমাকে। রুমা আমাকে বাসার অ্যাড্রেস দিল। শুভকে নিয়ে বাসায় আসতেই দেখি মা মুখ কালো করে ড্রয়িং রুমে বসে আছে। শুভ মায়ের মন খারাপ দেখে কোনো কথা না বলে উপরে চলে গেল। আমি গিয়ে মায়ের পাশে বসতেই মা আমাকে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। কি হয়েছে মা, কান্না করছো কেন? বাবা, তুই মেয়েকে ভুলে যা, ওই মেয়ের সাথে তোর বিয়ে হবে না। তোর বাবা বলেছে আগামী মাসে তোর আর সিমির বিয়ের ডেট ফিক্সড করবে, সিমির বাবা দেশে আসলে। কিন্তু কেন মা? চন্দ্র বাড়ি থেকে একটা ছেলের সাথে পালিয়ে যায়, ওর শোকে ওর বাবা স্ট্রোক করে মারা যায়। ও গ্রামে নেই বাবা, তোর বাবা নিজে ফোন দিয়েছে ওদের বাড়ি। তুই আমার মাথায় হাত দিয়ে কথা দে, কোনো পাগলামি করবি না, নিজের ক্ষতি করবি না তুই। মায়ের কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে যেতে লাগলো। এ হতে পারে না, আমি কখনো তো এটা ভেবে দেখিনি। কিন্তু এখন তো চন্দ্র নাই, আমি কি করব? আমি চন্দ্রকে ছেড়ে অন্য কাউকে কিছুতেই বিয়ে করব না। আমি কিছু না বলেই নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। আমার আনন্দ খুশি সব এক নিমিষেই উধাও হয়ে গেল। হায়রে ভালোবাসা, বড়ই অদ্ভুত তুই। রুমার দেয়া ঠিকানা অনুযায়ী এসে আমি স্তব্ধ হয়ে গেলাম। এটা কারোর বাড়ি নাকি রাজপ্রাসাদ? এত সুন্দর ডিজাইন, এত আধুনিক, আমার মতো কারোর জন্য কি এরা গেট খুলবে? আমি কিছু বলার আগেই দারোয়ান এসে জিজ্ঞেস করলো, আপনি কি মিস চন্দ্র? হ্যাঁ, আমি চন্দ্র। আপনাকে ভিতরে যেতে বলেছে। আমি ভেতরে প্রবেশ করলাম ভিড় পায়ে। ভেতরে যেতেই একজন আমাকে নিয়ে এলো ছাত্রের পড়ার রুমে। আমি বসতেই কিছুক্ষণ পর ছাত্র এসে হাজির। কি নাম তোমার? শুভ্র চৌধুরী। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3 মিস। প্রতিটি ক্লাসের কিছু রুলস থাকে, প্রতিটি মানুষেরও কিছু রুলস থাকে, আমারও আছে। আজকে আমি তোমাকে কিছু জিনিস জিজ্ঞেস করব, তোমার সম্পর্কে জানব, তারপর পড়াবো। ওকে মিস। তোমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট কোনটা? গণিত। তোমার জীবনের লক্ষ্য কি? ইমরান হাশমি হওয়া। শুভর এই কথা শুনে আমি বিষম খেলাম। এই ছেলে কি বলছে এসব, নাকি আমি ভুল শুনছি? ও ইমরান হাশমি হতে চায়। ইমরান হাশমি কে? একজন অসহায় মেয়েদের সাহায্যকারী, যে সব মেয়েদের বিপদে পাশে দাঁড়ায়। বুঝতে পেরেছি। আচ্ছা এটা বলো, তোমার এরকম একটা লক্ষ্যের কথা বলো যেটা ফুলফিল করবাই তুমি যে কোনো মূল্যে। লিটনের ফ্ল্যাটে যাওয়া, ওর ফ্ল্যাটটা কিনে নেয়া। আমি বুঝতে পারলাম এই ছেলের কেন টিচার থাকে না। আমি অন্য লাইনে চেষ্টা করতেছি এবার। তুমি কখনো গরিব মানুষ দেখেছো শুভ? এই কথা জিজ্ঞেস করতেই শুভর মন খারাপ হয়ে গেল। প্রতিটি শিশুরই গরিব অসহায় মানুষের প্রতি বিশেষ এক মায়া কাজ করে। হ্যাঁ মিস, দেখেছে। স্কুলে যাওয়ার সময় সব সময় দেখি। ওনাদের দেখলে তোমার কেমন লাগে? আমার খুব খারাপ লাগে মিস, যখন দেখি আমার বয়সী ছেলেমেয়েরা ভিক্ষা করছে, কাজ করছে, অথবা খুব বৃদ্ধ কেউ। তুমি যদি অনেক টাকার মালিক হও, কখনো তখন ওদের জন্য কিছু করতে চাইবে কি? হ্যাঁ মিস, করব। শুভ, ইচ্ছে থাকা উচিত যে কোনো ভালো কাজের জন্য। নিয়ত পরিণামে বরকত আল্লাহ দেয়, হাদিসে আছে। প্রত্যেক কাজ নিয়তের ওপর নির্ভরশীল। তোমার যদি নিয়ত থাকে লিটনের ফ্ল্যাট কেনার, তাহলে তোমার জীবন এখন থেকেই সেরকম হবে। আর যদি নিয়ত থাকে অসহায়দের সাহায্য করার, তবে জীবন অন্যরকম হবে। এখন তোমাকে ভাবতে হবে তুমি কি চাও। একটা তোমার ভালো চাওয়া, আর একটা খারাপ চাওয়া। মিস, আমি অবশ্যই অসহায় মানুষকে সাহায্য করতে চাই। গুড। এবার শোনো, অসহায়দের সাহায্য করার জন্য তোমাকে অবশ্যই আগে লেখাপড়া ঠিকমতো করতে হবে। জীবনে লেখাপড়ার বিকল্প নেই। থাকুক না বাবা মায়ের অনেক টাকা পয়সা, কিন্তু তাতে লাভ নেই। নিজের সম্বল ইহকালের জন্য, লেখাপড়া আর পরকালের জন্য নেক আমল। লেখাপড়া করলেই জীবন সুন্দর হবে, সেই সাথে নেক আমল করতে হবে পরকালের জন্য। পরকাল কি তুমি জানো? মৃত্যুর পরের জীবন। হ্যাঁ, মানুষ পৃথিবীতে যা করে তার সব কিছুর হিসেব আমাদেরকে মৃত্যুর পর আল্লাহর কাছে দেয়া লাগবে। এখন তুমি ভালো কাজ যদি করো তো পরকালে পুরস্কার পাবে, আর খারাপ কাজ করলে তিরস্কার, মানে শান্তি। দুনিয়া হচ্ছে শস্য ক্ষেত, তুমি যেমন ফসল ফলাবে তেমন ফল আখিরাতে পাবে।
আমরা দুনিয়ার সুখ শান্তির পেছনে, ধন দৌলতের পেছনে এরকম করে ছুটতে থাকি যে ভুলেই যাই আমাদের পরকালে সব কিছু জবাব দিতে হবে। দুনিয়াদারির সুখ শান্তিতে ডুবে পরকালকে নষ্ট করি, অথচ আমরা চাইলে খুব সহজেই আমাদের দুনিয়া আখিরাত দুটোই ভালো করতে পারি, ভালো রাখতে পারি। মিস, একটা প্রশ্ন বলো, আপনি এইভাবে বোরকা পরেছেন কেন? আমি আমার আম্মুকে কখনো বোরকা পরতে দেখিনি, আমার স্কুলে কোনো টিচার কেউ না, শুধু আমার বড় বউকে দেখি বাহিরে যেতে বোরকা পরে। আমি তো জানতাম এটা বিদ্ধ হলে পরে মানুষ। পর্দা করা ফরজ, নামাজ রোজার মতো। শুধু যে বৃদ্ধ হলে কেউ পর্দা করবে তা না শুভ, আমি যখন ক্লাস 9 উঠি তখন থেকে পর্দা করতে শুরু করি। তবে মাঝে মাঝে আমাকে পর্দার বাহিরে যেতে হয়েছে অনিচ্ছাকৃতভাবে, যার জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থী। মিস, আমাকে কেউ কখনো এইভাবে বুঝায়নি। আপনাকে আমার অনেক ভালো লেগেছে মিস, আমি আপনার কাছে অবশ্যই পড়ব, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে চলব। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুক। তারপর শুভকে পড়াতে শুরু করলাম, পড়িয়ে বের হবার আগেই শুভর আম্মু মিসেস শুভ্রা এলো। হাই মিস। আসসালামু আলাইকুম ম্যাডাম, উনি থতমত খেয়ে গেলেন সালাম সুরে। ওয়ালাইকুম আসসালাম মিস, আমি আপনাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। আমার ছেলেকে কোনো টিচার প্রথম দিনে সে 1 ঘন্টা পড়ায়নি, প্রথম দিনেই 20 মিনিট পড়িয়ে চলে যেতে হয়েছে। এটা তাদের দোষ না, আমার ছেলে অতিরিক্ত দুষ্টু, আজকে প্রথম দেখলাম ও পড়েছে 1 ঘন্টা মিস। সবই আল্লাহর মেহরবানি, আমার টিউশনটা খুব বেশি দরকার, তাই হয়তো উনি এভাবে মিলিয়ে দিলেন। আমি কি আপনার সম্পর্কে জানতে পারি মিস? আমি চন্দ্র, অনার্স মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, বর্তমানে চাকরি খুঁজছি, এইটুকুই বলার মতো আছে আমার সম্পর্কে। আপনার ফ্যামিলি? আমার ফ্যামিলি নেই, এই কথা বলেই ওখান থেকে বের হয়ে এলাম। আমার আর কিছু বলতে ইচ্ছে করছে না ওনাকে নিজের সম্পর্কে। সিঁড়ি বেয়ে নামতে শুনি উপরে কোনো একটা রুম ভাঙচুর হচ্ছে। বড় লোকের খামখেয়ালি মেজাজ, এরা সব সময় কিছু না কিছু করতেই পারে, এরা সব কিছু করতে পারে। সেদিনের মতো চলে এলাম রুমার বাসায়। মায়ের কথা শুনেই রুমে এসে দরজা লাগিয়ে দিলাম, ঝিম মেরে বসে রইলাম বিছানায়। বসে থাকতে থাকতে এক সময় মেজাজ খারাপ হয়ে গেল, উঠে রুমের সব কিছু ভাঙচুর করতে শুরু করি। ভাঙচুর না করলে কখনো আমার মেজাজ ঠান্ডা হয় না। আমি কিছুতেই মানতে পারছি না যে আমার চন্দ্র অন্য কারোর সাথে পালিয়ে যেতে পারে, চন্দ্র এরকম মেয়ে হতেই পারে না। সেই প্রথমবার আমি চন্দ্রকে দেখেছি ক্যাম্পাসে, আশেপাশে সব মেয়ের মাঝে চন্দ্র ছিল, বোরকা নেকাব পরা, যে সহজেই আমার চোখে পড়ে যায়। আমি তো চন্দ্রকে ভালোবাসি, আমি তো ওর সাথে প্রেম করতে চাচ্ছি না, ওকে বিয়ে করতে চেয়েছি, তাহলে আল্লাহ কেন আমার ভাগ্যে রাখল না চন্দ্রকে? চন্দ্রকে আমি জীবনে একবার দেখেছি, তাও দুর্ঘটনা ছিল, যেদিন ওর বাবাকে আমি মেরেছিলাম। আমার ভালোবাসাটা তো পবিত্র ছিল, আমি কই খুঁজবো এখন চন্দ্রকে? বাসায় ফিরতেই দেখি রুমা হাসছে আমার দিকে তাকিয়ে। কিরে, কি হয়েছে? তোর স্টুডেন্টের মা ডাক্তার সুফরা নিজে কল দিয়েছে আমাকে তোর সম্পর্কে জানার জন্য। কি বলেছে উনি? তুই কি বলেছিস? তোর সম্পর্কে জানতে চেয়েছে, আমিও তোর সম্পর্কে সব বলেছি ওনাকে। আমার তো মনে হয় তোকে ওনার বেশ মনে ধরেছে। উনি তো বললো ওনার ছেলে নাকি তোর কাছে পড়বে বলেছে, তোকে ছেলের পছন্দও হয়েছে। আমার অনুমতি ছাড়া আমার ব্যক্তিগত জীবন ওনার সাথে শেয়ার করা তোর উচিত হয়নি রুমা। আমি তো ভুল কিছু দেখছি না এখানে, যা সত্যি আমি তাই বলেছি। তোর চাচির মতো এত জঘন্য একজন মহিলার কথা সবাইকে জানানো উচিত। রুমাকে কিছু না বলে আমি কিচেনে চলে গেলাম খাবার বানানোর জন্য। পরের দিন বিভিন্ন জায়গায় চাকরি খুঁজতে বের হলাম, একটা ছোটোখাটো চাকরি হলেই আমি খুশি, যাতে খেয়ে পরে বাঁচা যায় আমার। কোথাও কিছু হলো না, সব জায়গায় নো ভ্যাকান্সি দেয়া। বিকেলে শুভকে পড়ানোর জন্য গেলাম, শুভ খুব ট্যালেন্টেড, আমার নিজেরও ওকে পড়াতে ভালো লাগতেছে। শুভ, তুমি কি জানো তুমি যে খুব মেধাবী? হ্যাঁ মিস, জানি তো, আমি আমার চাচুর মতো মেধাবী আমি। বা, ভালোই তো। মিস, আজকে আমার খুব মন খারাপ জানেন। কেন? আমার চাচু আমার ভীষণ প্রিয়, আমাকে ভীষণ আদর করে উনি। গতকাল থেকে উনি রুম থেকে বের হচ্ছে না, খাবার খাচ্ছে না,
কারোর সাথে কথাও বলছে না, রুমে শুধু ভাঙচুর করেই যাচ্ছে। এরকম করার কারণ কি ওনার? আমি এসব বললে আপনি আমাকে খারাপ ভাববেন না তো? না, কেন ভাববো বলো তুমি। আমার চাচু একজনকে খুব ভালোবাসত, কখনো তাকে নাকি বলতে পারিনি। চাচু ওনার রুমের সামনে গিয়ে নাকি গিটার বাজাতো, ওনার জন্য অনেক রকমের গিফট পাঠাতো, অনেক সারপ্রাইজ দিত। দুজনই একই ভার্সিটিতে ছিল। ওই আন্টি নাকি আজও জানে না যে ছেলেটা কে। চাচু কখনোই নিজেকে তার সামনে প্রকাশ করেনি, অথচ আড়ালে ভালোবেসে গেছে। শুভর কথা শুনে আবার বুকের ভেতর কেঁপে ওঠে। এই কি সেই তাহলে? চাচু দাদু ভাই বড়বুকে বলেছে নাকি ওই আন্টির কথা? দাদু ভাই চাচুর বিয়ে ওনার বন্ধুর মেয়ের সাথে দিতে চেয়েছে, কিন্তু চাচুর পাগলামি আর ভালোবাসা দেখে আমার দাদু ভাইও রাজি হয়েছে। দাদু ভাই নিজেই বিয়ের প্রস্তাব নিয়ে যাবে বলেছে, কিন্তু দুর্ভাগ্য আমার চাচুর। দাদু ভাই ফোন করে তাদেরকে বলতে নিছে, তখনই জানতে পারে ওই আন্টি নাকি অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে, এবং ওই আন্টি পালিয়ে যাওয়ায় নাকি ওনার বাবাও স্ট্রোক করে মারা যায় গতকাল। আমি এবার একটু স্বস্তি পেলাম, কি অদ্ভুতভাবে আমার সাথে মিলে যাচ্ছিল সব কিছু। আমি তো ভেবেছিলাম এই মানুষটাই সেই মানুষ, কিন্তু ওনার ভালোবাসার মেয়ে তো অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, আর আমি তো আমার ভাগ্যকে মেনে নিয়ে সব ছেড়ে চলে এসেছি। শেষেরটুকু যদি মিলে যেত, আমি একটা ভরসার মানুষ পেতাম বাবার পরে। সোজা গিয়ে তাকে বলতাম আমাকে বিয়ে করবেন, আমি একটা নিরাপদ আশ্রয় চাই, এই জীবনে আমার আপন আর কেউ নেই। আমি কবে তাকে খুঁজে পাব? অনার্সের পর আর তাকে পাইনি, হয়তো এতদিনে বিয়ে করে সংসারই হয়ে গেছে সেও। শুভর মন খারাপ, আমারও আজ অনেকদিন পরে কাউকে ভেবে মন খারাপ হয়ে গেল। মিস, আম্মু আপনার জন্য একটা খাম পাঠিয়ে দিয়েছে, আম্মু তো হাসপাতালে আমাকে বলেছে আপনাকে দেওয়ার জন্য। আমি খাম খুলতেই দেখি জয়েনিং লেটার। আমি পুরোপুরি শকড হয়ে গেলাম এটা দেখে। এটা আপনার জয়েনিং লেটার মিস, আমার আব্বুর অফিসের। আম্মু রাতে আব্বুকে বলার পর আপনার কথা আব্বু খুশি হয়েছে। আব্বু বলেছে যে আমার মতো তেদর ছেলেকে সোজা করে ফেলতে পারে সে একটা ডায়মন্ড না হয়ে যায় না, অবশ্যই তাকে মূল্যায়ন করা উচিত। আপনার বায়োডাটা কালেক্ট করে দেখেছে আব্বু, আপনিও নাকি খুব ট্যালেন্টেড মেয়ে। আব্বু নিজেই আপনাকে জব অফার দিতে তাই মিস করেনি। আলহামদুলিল্লাহ, তোমার আম্মুকে আমার সালাম জানিও, শুভকে তারপর পড়িয়ে বাসায় ফিরে এলাম। ইনশাল্লাহ আমার দোয়া কবুল করেছে আল্লাহ। বাসায় গিয়ে রুমাকে সব জানালাম, রুমাও খুব খুশি হলো শুনে। রাতে একটা কল এলো আমার নাম্বারে। আসসালামু আলাইকুম। আপনি কি চন্দ্রবিনতে হাবিব বলছেন? জি, আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে বলছি। আগামীকাল থেকে আপনার জয়েনিং আমাদের কোম্পানিতে। আপনি কি আপনার জয়েনিং লেটার পেয়েছেন? জি পেয়েছি। কংগ্রাচুলেশনস ম্যাডাম, আগামীকাল সকাল 9টায় আপনার জয়েনিং, সকালেই আপনার বাসায়ের সামনে গাড়ি পৌঁছে যাবে। আমার কাছে সব কিছু স্বপ্ন মনে হতে লাগলো। পরদিন থেকে অফিস, শুভ টিউশন দুটোই করে যাচ্ছি। এক মাস হয়ে গেল বাসা থেকে বের হচ্ছি না, অফিসেও যাচ্ছি না। আমার চন্দ্র আমার পুরো জীবন এলোমেলো করে দিল। আয়নায় নিজের দিকে তাকিয়ে নিজেই চিনতে পারছি না। চুল দাড়ি অনেক বড় হয়ে গেছে। দরজায় কে যেন নক করল, আমি জানি মা ছাড়া আর কেউ না। দরজা খুলতেই দেখি শুভ দাঁড়িয়ে আছে। শুভ এই এক মাসে অনেকবার এসেছে, আমি দরজা খুলিনি। শুভ এসেই আমাকে জড়িয়ে ধরল আর কান্না করতে লাগলো। আরে কি হয়েছে তোর? চাচু আমার খুব কষ্ট হয় তোমাকে ছাড়া, তুমি আমার অনেক প্রিয় চাচু। আজ কতদিন তুমি আমার সাথে কথা বলো না, খেলো না চাচু। আমার একা একা ভাল লাগে না, তোমাকে কতদিন দেখি না, আমাকে নিয়ে ঘুরতে যাও না তুমি এখন আর চাচু। আমাকে নিয়ে তুমি আর এখন ঘুরতে যাও না চাচু। চাচু চলো না আমার সাথে, আজ আমি তোমাকে ট্রিট দিব চাচু। আমি এখন নিয়মিত পড়ি, আর এবার মান্থলি এক্সামে আমি টপ 10 এসেছি। জানো তো নতুন মিস খুব ভালো পড়ে আমাকে। শুভর কথা শুনে মনে হলো অনেক দিন বাহিরে বের হই না, এভাবে তো আমি চন্দ্রকে আরও বেশি মিস করি। তার চেয়ে কোনো কিছুতে ব্যস্ত থাকলে আমার কষ্ট কম হতো। আমি আসলেই বোকা। চল তোকে নিয়ে ঘুরতে যাব। দাঁড়া চাচু, শেভ করে নিই আগে। না চাচু, তোমাকে দাড়িতে বেশি স্মার্ট লাগে, চুল কেটে নিও সেটা ভালো, তবে বড় চুলেও তোমাকে ভাল লাগে। আমি শুভর কথা শুনে হেসে দিলাম। ঠিক আছে তুই রেডি হ, আমি চুল একটু ছোট করে আসি। আমার মিস আসবে এখন পড়াতে, তারপর যাব আমি।
তুমি ততক্ষণে চুলটা কেটে আসো। বাহ, শুভ তো বেশ মনোযোগী হয়েছে লেখাপড়াতে। সবই আমার মিসের কারিশমা চাচ্ছো, শি ইউ এ ডায়মন্ড। এটা আমার বাবা বলে মিসকে চাচ্ছো, জানো না তো মিস বাবার অফিসে চাকরি করে। মিস নাকি অনেক এক্সপার্টভাবে সব হ্যান্ডেল করে, ক্লায়েন্টদের সাথে নাকি অনেক স্মার্টলি ডিল করে ফেলতে পারে, কথাতে তাদেরকে কনভিন্স করে। আমার অফিসের কি অবস্থা কে জানে, সব এলোমেলো হয়ে আছে মনে হয়। চন্দ্র শুভকে পরিয়ে বাসা থেকে বের হচ্ছে, নীল চুল কেটে বাসায় যাচ্ছে। দাড়ি রাখাতে চন্দ্র নীলকে চিনতে পারেনি, যদি চিনতে পারত তাহলে বাবার মৃত্যুর জন্য একবার হলেও তাকে দোষারোপ করত। বোরকা পরা একটা মেয়েকে বের হতে দেখে নীলের ভেতরটা কেঁপে ওঠে। এই কে যাচ্ছে, পেছন থেকে তাকিয়ে দেখে অফিসের গাড়িতে উঠে যাচ্ছে। তখন বুঝতে পারল শুভর মিস। এত কাছাকাছি থেকেও নীল অথবা চন্দ্র কেউ কাউকে চিনতে পারল না। ভাগ্য ওদের নিয়ে যে মজার খেলা খেলছে তা কেউই বুঝতে পারেনি। সিমির বাবা বিদেশ থেকে দেশে ফেরার পর সেদিন সন্ধ্যায় ইমতিয়াজ সাহেব সিমি আর নীলের এঙ্গেজমেন্টের দিন ঠিক করেন। সিমির বাবা শাহজাহান উদ্দিনের সাথে আলোচনা করে দুদিন পর বৃহস্পতিবার এঙ্গেজমেন্টের দিন ঠিক করা হয়। শুভকে নিয়ে ঘোরাঘুরি করে বাসায় এসে দেখি বাসায় কিসের যেন আয়োজন চলছে। পৌর বাড়িতে সাঁচ সাঁচ রব পড়ে গেছে, কিছুই বুঝতেছি না আমি। মাকে কিচেনে দেখে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করতেই মা জানায় দুই দিন পরে আমার এঙ্গেজমেন্ট, বাবার কড়া আদেশ, আমি যাতে আপত্তি না করি। আমার ইচ্ছে বাবা পূর্ণ করতে চেয়েছে, কিন্তু চন্দ্র আমার ভাগ্যে লেখা নাই। তাছাড়া এরকম চরিত্রহীনা মেয়েকে কিছুতেই মানায় না এই চৌধুরী বাড়ির বউ হিসেবে। আমি প্রতিবাদ করার মতো কিছুই পেলাম না। আসলে তো আমি জানি না চন্দ্রর কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কি না, কিন্তু আমার বিশ্বাস চন্দ্র এরকম মেয়ে না, ও এরকম করেনি। মনে মনে প্রতিজ্ঞা করে নিলাম এরপর যেখানে যে অবস্থায় আমি চন্দ্রকে দেখব তখনই চন্দ্রকে কাজী অফিসে নিয়ে যাব আর সিমির সাথে বিয়ে দিব। দেখা যাক আমার বাবা ইমতিয়াজ চৌধুরী কিভাবে বিয়ে করায় আমাকে। বাবার থেকে সময় নেওয়ার জন্য আমি অবশ্যই নাটক করে যাব। এখন গ্রামে গিয়ে আমার চন্দ্রর খোঁজ নিতে হবে, জানতেই হবে আমাকে সব। পরের দিন শুভকে পড়িয়ে আসতে নিতেই শুভর বড়বু রুমে আসে। শুভ রুমে থেকে বের হয়ে যায়, আমি ওনাকে সালাম করি। মা, তোমার নামটা কি? তা তো আমার এখনো জানা হলো না। জি আন্টি, জি চন্দ্র আন্টি। বেশ সুন্দর নাম তোমার, তা ওই মুখখানাও কি চন্দ্রের ন্যায়? কি যে বলেন আন্টি, তুমি কিছু মনে না করলে কি একটু মেকআপ তুলবে? আমার বড় শখ তোমায় দেখার, আমার বড় বৌমা তো ধর্মকর্ম করার সময় পায় না, আগামীকাল আবার ছোট ছেলের এঙ্গেজমেন্ট, সিমিও এরকম আধুনিক মেয়ে, অথচ আমি চেয়েছিলাম একটা ধার্মিক মেয়ে, আধুনিকতার ছোঁয়ায় যে নিজের মূল অস্তিত্বকে ভুলে যায়নি। যাক সেই সব কথা, আমি এসেছি তোমাকে দাওয়াত দিতে, আগামীকাল তোমাকে অবশ্যই আসতে হবে মা। না আন্টি, আপনাদের এত গেস্টের মাঝে আমাকে বড্ড বেমানান লাগবে, প্লিজ আন্টি আমাকে এসবে জড়াবেন না, আমার এসব অনুষ্ঠান উৎসবে আগ্রহ নেই। বেশ তোমার ইচ্ছে, তবে তুমি আসলে আমি মন থেকে খুশি হতাম। তুমি কি মা তোমার চাঁদ মুখখানা আমাকে দেখাবে না? আমি কিছু না বলে মেকআপ তুলে দিলাম। আন্টি অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। সেই সময় শুভ রুমে এলো। হঠাৎ আমাকে দেখে শুভ ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে যায়। আমি বের হয়ে আসি। ল্যাপটপে বসে বসে অফিসের কাজ করছি, এমন সময় শুভ রুমে আসে। চাচু, আগামীকাল তো তোমার এঙ্গেজমেন্ট, তাই না? হুম। চাচু, তুমি যদি সিমিয়ান্টিকে বিয়ে না করে আমার মিসকে বিয়ে করতে, মিসকে যদি চাচু তুমি জীবনে একটাবার দেখতে, চোখ সরাতেই পারতে না, মাশাআল্লাহ অপরূপনি। যা ভাগ এখান থেকে, আসছে মিসেস সাফাই গাইতে। তুই ইদানিং আমার চাইতে তোর মিসের বেশি ভক্ত হয়ে যাচ্ছিস শুভ, এটা কিন্তু ঠিক না। বিশ্বাস করো চাচু, আমার মিসকে তুমি যদি একবার দেখতে তাহলে বিশ্বাস করতে আমাকে। তোর মিসের চাইতে আমার মিসেস হাজার গুণ বেশি সুন্দরী। কে সিমিয়ান্টি? ধুর চাচু, আমার মিসের দশ ভাগের এক ভাগও রূপ নেই তার, গুণের কথা বাতি দিলাম। তোকে কে বলেছে?
তো সিমি আন্টি আমার মিসেস, আমার মিসেস তো আমার ভালোবাসার মানুষ হবে। চাচু আমি এটা নিয়ে তোমার সাথে বাজি ধরতে পারি, কারণ আমি জানি এটা আমি জিতব। ওকে বাজি, কিন্তু তোর মিসকে আমি কিভাবে দেখব? চাচু তুমি ভুলে গেছো কেন, আমার স্টাডি রুমে বাবা সিসি ক্যামেরা লাগিয়েছে, আমি যাতে পড়ার সময় ফাঁকিবাজি করতে না পারি। আজকে মিস বড়বুর সামনে মেকআপ তুলেছে, চলো আমরা ফুটেজটা চেক করে দেখি। বাহ গুড আইডিয়া তো শুভ, তোর মাথায় এত বুদ্ধি কিভাবে এলো? আমার মিস যে বুদ্ধিমতি তাই চাচু। আগে তো বলতি আমার চাচু যে বুদ্ধিমান, নতুন মিস পেয়ে পোল্টি মেরে দিলে তুই না। এবার চল, শুভ আর আমি সিসিটিভি ফুটেজ চেক করতে নিলাম। আজকের ফুটেজ প্লে করতেই আমি তীব্র এক শক খেলাম, এ যে আর কেউই না, স্বয়ং আমার চন্দ্র শুভ, এই তো আর কেউ না, আমার চন্দ্র শুভ। তোর মেসেজের নাম চন্দ্র রাইট? হ্যাঁ চাচু, চন্দ্রবিনতে হাবিব। শুভ এতদিন ধরে আমার চন্দ্র আমার চোখের সামনে, আর আমি জানি না। চাচু এখন কি করা যায়, আগামীকাল তোমার এঙ্গেজমেন্ট। তুই আমাকে এটা বল, তোর মিস আসবে আগামীকাল? না চাচু, বড়বু বলল যে উনি মিসকে বলেছে, কিন্তু মিস না কি বলে দিয়েছে উনি এসবে অ্যাটেন্ড করতে ইউজুয়াল না, তাই আসবে না। বলেছিলাম না এটা আমার চন্দ্র শুভ। এখন কি করবে চাচু? শোন আমি প্ল্যান করতেছি, এঙ্গেজমেন্ট ক্যান্সেল করার তুই আমাকে হেল্প করবি। শুভ আর আমি মিলে কঠিন এক প্ল্যান করে নিলাম, ড্রাইভারের থেকে চন্দ্রর অ্যাড্রেস জেনে নিলাম, পরদিন আমার এঙ্গেজমেন্ট। সকালে ঘুম থেকে উঠেই শুভ গলা ফাটিয়ে চিৎকার করতে শুরু করলো, ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে বলে। শুভ আমাদের সবার নয়নের মণি, সবাই তখনই শুভকে নিয়ে হাসপাতালে ছুটে গেল। শুভকে ইমিডিয়েটলি অক্সিজেন দেওয়া হলো, কিন্তু আমি জানি আজকে সারাদিন শুভকে বাসায় আনতে পারবে না। আর ড্রাইভার সবাইকে নিয়ে গেল, আমি ড্রাইভারের বদলে চন্দ্রকে অফিসে নিতে গেলাম। শুভর অসুস্থতা দেখে বাবা সিমির বাবাকে কল দিয়ে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে দিলেন। হর্ন বাজাতেই চন্দ্র নেমে এলো। অনেকদিন পর আমি আমার চন্দ্রকে দেখতেছি। আজকে চন্দ্রকে নিয়ে সোজা ভাইয়ার অফিসে গেলাম। চন্দ্র খেয়ালও করল না আজকে যে ড্রাইভার চেঞ্জ। চন্দ্র গিয়ে ওর ডেস্কে বসল, আমি ভাইয়ার কেবিনে বসে চন্দ্রকে টেলিফোনে ডাকলাম। কেবিনে ঢুকে চন্দ্র আমাকে দেখে থতমত খেয়ে গেল। স্যার আপনি আজকে না আপনার এঙ্গেজমেন্ট? হওয়ার কথা ছিল কিন্তু হবে না এখন। কেন স্যার? আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি। কিভাবে স্যার? আমি কিছু না বলে গিটার বাজাতে শুরু করলাম, সেই পুরনো সুর। চন্দ্র বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। চিনতে পেরেছো চন্দ্র? কত খুঁজেছি আপনাকে মনে মনে, শুধু আল্লাহই জানে। আমি যে কত কষ্ট পেয়েছি তা তোমাকে কিভাবে বোঝাবো চন্দ্র। চন্দ্র তোমাকে আমার একটা কথা বলার আছে, তার আগে বলুন। আমি চন্দ্রার বাবার সাথে ঘটে যাওয়া আমার কাজটি চন্দ্রকে ব্যাখ্যা করে বললাম, তারপর ওর চাচির বলা সব কিছু বললাম। চন্দ্র সব বুঝতে পারল, তারপর চন্দ্র আমাকে সব কিছু বলল। অনেক দেরি হয়ে গেছে এখন তাই না? না চন্দ্র, সব ঠিক আছে আমাদের। কিন্তু আপনার বাবা মা? তুমি ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। হাসপাতালে ফোন দিয়ে মাকে বললাম শুভকে দিতে, ফোনে শুভকে বললাম। শুভ সব মিটে গেছে, সবাইকে নিয়ে বাসায় আয় ফিরে। আমিও চন্দ্রকে নিয়ে বাসায় গেলাম, বাবা সব শুনে চুপ করে রইল। আমি অথচ ভেবেছিলাম চন্দ্রকে আমার ছোট ভাই তিশানের বউ বানাতাম। যাই হোক, যা তো হচ্ছে এবার। আমার কিন্তু বৌমা পছন্দ হয়েছে। না সবই ঠিক আছে, কিন্তু সমস্যা একটাই, আমার অফিসের ডায়মন্ড এখন নীলের অফিসে ট্রান্সফার হয়ে যাবে, নীলের বিজনেস বড় হয়ে যাবে আমার চাইতে। চন্দ্র যদি চায় ও ওর আগের কোম্পানিতে থাকতে পারে, তবে আমি অবশ্যই ওকে তোমার চাইতে হাই স্যালারি অফার করছি আমার কোম্পানিতে জয়েন করার জন্য। সরি স্যার, আমি আমার আগের কোম্পানিতে যেসব ফ্যাসিলিটি পাচ্ছি আপনার কোম্পানিতে সেসব আপনি দিতে পারবেন না, তাই আমি আমার জবটা ছাড়ছি না, আপনার হাই স্যালারি আমি রিফিউজ করছি। মিস চন্দ্র আমি আপনাকে পার্সোনাল করে দিব। দরকার নেই স্যার,
আমাকে ছাড়াই তো দেখছি সবাই সব পরিকল্পনা করে ফেলেছো। তো মিস চন্দ্র, আমার এখনও ফ্যামিলির নামে একটা বিজনেস কোম্পানি আছে, আর আমি চাই আপনি সে কোম্পানির চেয়ারে বসে আপনার শাশুড়ির মাকে রেস্ট দিন, আর পাশাপাশি আপনি চাইলে আমার জবটা কন্টিনিউ করতে পারেন। আমি আপনার অফার গ্রহণ করছি স্যার। আমার অফার কেউ অ্যাকসেপ্ট করে না কেন ভাইয়া? তোমার সাথে আজীবন একসাথে থাকার অফার যেখানে গ্রহণ করে নিয়েছে, তো আর কি বাকি থাকে ছোট সাহেব? কাজে আসতে এত দেরি হচ্ছে কেন? সব্র দেখো তো একটু। পারিবারিকভাবে ছোট আয়োজনে আমাদের বিয়ে হয়ে গেল, আজ আমাদের বাসর রাত, আমি চন্দ্রর কাছে যেতে পারছি না, এত সাবধান অপেক্ষার রাত আমার, অথচ চন্দ্র এখনো আর কাছে আসছে না। কি আর বলবো দুঃখের কথা, আমার বউ এখন বসে বসে তার অফিসের ফাইল দেখছে, আর আমি বসে বসে আকাশ থেকে নেমে আসা একটা চন্দ্রকে দেখছি। এই মুখ দেখেই আমি সাত জনম অনায়াসে কাটিয়ে দিতে পারি। আমার বউ আমার অফিসে যায় না, তার আগের অফিস মানে ভাইয়ার অফিসে যায়। আমি বেচারা একা একা অফিস করি, আর মনে মনে ভাইয়াকে অসংখ্য বকাবকি করি। ভাইয়াকে চন্দ্র বড় ভাই ডাকে, যেহেতু ওর ভাই বোন নেই আর আমাদেরও বোন নেই, তাই ভাইয়া চন্দ্রকে ছোট বোন বলে। ওনারা ভাই বোন, সব কিছুতেই একজোট থাকে। অফিস থেকে এসেও সে আমার কাছে আসে না, সে তার ডিউটি পালন করে, শুভকে পড়ায়, তারপর তার মেইন অফিসে যায় রান্নাঘরে, রান্নাবান্না করে, তারপর অফিসের কাজ করে বসে বসে রাতে, আর আমি বসে বসে চন্দ্র দেখি। আমি কিছু একটা বললেই সোজা বাবার কাছে নালিশ জানায়। বাবা তখনই হুকুম দেয় ওনার সংসার কোম্পানির চেয়ারম্যানকে বকা দেওয়ার অপরাধে আমার আজকে একবেলা খাবার বন্ধ, এবং সেই সাথে বাসার সবাইকে আমার বাহিরে ডিনার করাতে নিয়ে যেতে হবে। বাবা মায়ের মেয়ের অভাব চন্দ্রকে নিখুঁতভাবে পূরণ করে দিয়েছে। ভাইয়া ভাবি বোনের অভাব শুভ টিচার প্লাস বেস্ট ফ্রেন্ড, আর আমার থাক সেটা আমার কাছেই। ও হ্যাঁ, আমাদের চৌধুরী পরিবারে এখন আরেকটা খুশির জোয়ার বইছে, বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা। থাক এসব সবাইকে বলে বেড়ালে চন্দ্র আবার বাবার কাছে নালিশ দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দার সব ইচ্ছে পূরণ করার মালিক, জীবন আসলেই সুন্দর।